নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানে সবাইকে স্বাগত। সামনেই শিবরাত্রি, তাই শিবরাত্রি স্পেশাল আমার আজকের রেসিপি একদম ঝরঝরে সুস্বাদু সাবুর পোলাও। টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তৈরি করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। সাবুর পোলাও বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 150 গ্রাম সাবু। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, তবে এই পোলাও তৈরি করার জন্য সবসময় বড় দানা সাবু দিয়েই করলে কিন্তু ভালো হয়। এবার এই সাবুদানাগুলো আমি 4 থেকে 5 বার এরকম হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। সাবুদানার উপরে যে এরকম সাদা পাউডারের মতন, সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিলে, এতে করে যখন পোলাওটা তৈরি করবে তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে, একটার সঙ্গে একটা কিন্তু গায়ে লেগে যাবে না। দেখুন, এখানে 4-5 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর একদম জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 6 টেবিল চামচ জল নিয়েছি। এখানে আছে 1/4 কাপ জল। সাবুদানা এখানে যদি বেশি জলে ভেজানো হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, আর রান্না করার পর কিন্তু একদম ঘেটে যাবে। তাই একদম অল্প জলে এটা ভিজিয়ে রাখতে হবে, তাতে করে কিন্তু একদম পারফেক্ট সাবুদানাটা ভিজবে। এইভাবে ঢাকাতে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছে। দেখুন, সাবুদানাটা ফুলে কিন্তু বেশ বড় হয়ে গেছে আর একদম ঝরঝরে তৈরি হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকমভাবে এটা হবে, এর থেকে কিন্তু বেশি নরম করলে হবে না। এবার এটা সরিয়ে রাখলাম সাইডে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে এখানে 1 মুঠো বাদাম দিয়ে লো ফ্লেমে এগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আরও 1 চামচ কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে একদম ছোট সাইজের একটা আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 1/2 কাপ গাজর, 1/4 কাপ বিনস। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব। এক দেড় মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা আদা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন, আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। দিয়ে দেব 1টা কাজু। এবার সমস্ত কিছু আরও 1 থেকে 2 মিনিট এটা ভেজে নিতে হবে। দেখুন, এখানে সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে জল ঝরিয়ে বা ভিজিয়ে রাখা সাবুদানা। সাবুদানাগুলো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবে লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সন্দ্বীপ লবণ বা রক সল্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ চিনি, এতে করে টেস্টে ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার সমস্ত কিছু এবার 1 থেকে 1.5 মিনিট আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আঁচ একদমই বাড়াতে যাবে না, বাড়াতে গেলে কিন্তু সমস্ত সাবুদানা কিন্তু গলে একদম মিশে যাবে। দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বাদাম। যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আধ ভাঙা করে ভেঙে নিয়েছি। এই বাদামগুলো কিন্তু একদম গুঁড়ো বা পাউডার করা চলবে না। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। এরকম আধ ভাঙা করে বাদামগুলো দিলে খেতে কিন্তু আর বেশ ভালো লাগে। আর বাদামটা পোলাও তৈরি হওয়ার 30 থেকে 40 সেকেন্ড আগে দিলে হবে, কেন বাদামটা যদি আগে দেওয়া হয়, আগে যদি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু বাদামটা নরম হয়ে যাবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। তাই নামানোর কিছুক্ষণ আগে দিলে সব থেকে ভালো হয়। তাহলে বন্ধুরা, আপনারা এটা
শিবরাত্রি স্পেশাল সাবুর পোলাও তৈরি করে নিতে পারেন, বা যে কোনো ব্রত বা উপবাসের দিনে খুব সহজে চটজলদি তৈরি করে নেওয়া যায় ঝরঝরে সাবুর পোলাও। আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আপনারা প্রচুর প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে সাবুর খিচুড়ি সাবুর পরোটা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন।